আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আরেকটি নতুন আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বন্ধুরা প্রতিনিয়ত আমাদের বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটেই যাচ্ছে এবং বাজার মূল্য প্রত্যেকটা দ্রব্যের মূল্য দিন দিন বেড়েই চলে আমি বলছি এই সব জিনিসপত্র মূল্য আরও বেড়ে যাবে কিভাবে বাড়বে কেন বাড়বে বিস্তারিত আমরা আজকের ভিডিওতে আপনাদের জানাবো অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে জাস্ট ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করতে একদম ভুলবেন না পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে বন্ধুরা সম্প্রতি বন্ধুরা সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন এলাকায় বাস ট্রাক যোগাযোগ কিন্তু বর্তমানে বন্ধ আছে এবং তারা ধর্মঘট করেছে কেন ধর্মঘট করেছে পুরো বিস্তারিত আমরা এখনই বলে দিব আপনারা কম বেশি সবাই কিন্তু জানেন যে বাংলাদেশে নতুন আইন কার্যকর করা হয়েছে অলরেডি সেই আইনগুলো তারা ধর্মঘট ডেকেছে বিভিন্ন ধরনের কস তারা দেখিয়েছে তারা বলছে যে আইনগুলো সরকার করেছে সে আইনগুলো সংশোধন করতে হবে অর্থাৎ এই আইনটা বেশ কিছুটা সংশোধনের দাবিতেই মূলত তারা এই ধর্মঘটটা ডেকেছে বন্ধুরা আরেকটা বিষয় খুবই খারাপ লাগছে সেটা হয়তোবা একটি ফুটেজ দেখালে আপনাদেরও মনটা খারাপ হবে যে ইলিয়াস কাঞ্চনকে তো আপনারা কম বেশি সবাই চেনেন নায়ক ইলিয়াস কাঞ্চন সেই ইলিয়াস কাঞ্চনের একটি ছবিতে জুতার মালা দেওয়া হয়েছে ইলাস কাঞ্চন কিন্তু কম বেশি আমরা সবাই জানি যে নিরাপদ সড়ক চাই এই জন্য কিন্তু উনি দিন যাবৎ কাজ করে যাচ্ছে যে নিরাপদ সড়ক চাই এই ব্যাপারে এবং কি উনি যে কাজগুলো করেছে আমরা ওনাকে সাপোর্ট করি উনি ভালো কাজ করছে কিন্তু তারপরেও দেখেন কিছু লোক তার ছবিতে জুতার মালা দিয়েছেন আমি ফুটে আপনাদের দেখাচ্ছি এটা কিছু শ্রমিক তারা এই ব্যানারটা বানাইছে এবং এই ব্যানারটা বানিয়ে তাকে জুতার মালা দিয়ে এটা টাঙিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা আসলেও খুবই দুঃখজনক আসলেও একটা লোক ভালো কাজ করছে তাকেও মানুষ হেওয়া প্রতিপন্ন করছে বন্ধুরা আপনারা অবশ্যই সবাই অবগত নতুন যে আইনটা হয়েছে সেখানে কিন্তু জরিমানার হার অনেক বাড়িয়েছে ডবল রিডবল না কোন কোন জায়গায় দশ বিশ গুণ এর থেকেও বেশি কোন কোন জায়গায় জরিপানার হার বাড়িয়েছে এবং এর শাস্তির তাও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এটা নিয়ে জনগণ শ্রমিক সবারই মনে কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে বন্ধুরা যেটা জনগণের মতামত জনগণরা সাধারণত বলছে যে আমাদের দেশে যে পুলিশ প্রশাসন আছে যারা সাধারণত আমি বলবো যারা ওই ট্রাফিক পুলিশ যারা ট্রাফিকের নিয়ন্ত্রণে আছে এদের অনেকেই একটু নিষবিষ সেটা আপনারা কম বেশি জানেন ভালো না তারা হঠাৎ করে একজনকে প্রথাচারীকে ধরে দশ হাজার টাকা জরিমানা করে বসবে সে টাকাটা কোথায় থেকে পাবে আসলে সব পুলিশরা না কিছু মুসলিমীয় কিছু পুলিশ আছে যারা এই ধরনের কাজ করে থাকে সেটা আমরা কম বেশি সবাই জানি এখন জনগণ যেটা বলছে সেটা বলছে এখন আগে প্রথমেই রাস্তা ঠিক করা হোক জেব্রা ক্রসিংগুলো ঠিক করা হোক মানে প্রত্যেকটা যেখানে জনগণ বেশি চলাফেরা করছে সেখানে অফ ফ্লাই ব্রিজ দেওয়া হোক সব কিছু ঠিক করা করার পরে দেন আইনটা কার্যকর করা হল এটা হল জনগণের পক্ষ থেকে জনগণরা সাধারণত এই ধরনের বক্তব্য দিয়ে আসছে আবার এদিকে যারা শ্রমিক তাদের প্রশ্ন আমরা কয় টাকা বেতন পাই আমাদেরকে যে দশ হাজার জরিমানা করবে এই করবে সেই করবে সেটা আমরা কই থেকে পাবো এত টাকা আমরা কোথা থেকে পাবো আমাদের তো ইনকামই সামান্য এটা শ্রমিকদের কথা তারা শুধু তাই বলছে না তারা আরো বলছে যে তারা একটা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অনেক টাকা এদিক ওদিক দিতে হয় এখন তাদের দাবি যে তারা যেন এই ড্রাইভিং লাইসেন্স বলেন বিভিন্ন গাড়ি সংক্রান্ত যে কাগজপাতিগুলো করতে হয় এগুলো যেন তারা সম্পূর্ণ ফ্রিতে করতে পারে তাহলে মানে যারা ভালো চালক তারা যেন এগুলো ফ্রিতে পায় যাই হোক এই ছিল মনে করেন দুই পক্ষের কিছু তর্ক বিতর্ক কিছু কথাবার্তা হয়তোবা সরকার এরকম একটা দায়িত্ব বা এরকম একটা আইন করেছে এটা হইতে পারে মেবি নিজেদের টাকার কথা চিন্তা করে হলেও তারা এই ধরনের কাজ করবে না বা যে আইন আছে আইনটা মেনে চলবে আইনটা তাকে মানে এই কারণে এই শক্তভুক্ত হয়তো বা আইনটা সরকার করেছে সবচেয়ে বড় কথা যেটা যেটা গভর্নমেন্ট আইন করেছে সেটা তো আমাদের হিসাব নাই আমাদের সবাইকে মানতে হবে আমি এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে দুই পক্ষের কিছু মানে তাদের আক্ষেপ তাদের কিছু সাধারণ জনগণের কিছু কথা আর যারা চালক ভাই আছেন শ্রমিক ভাই আছেন তাদের কিছু কথা তারপরে যেটা গভর্নমেন্ট আইন করেছে সেটা তো আমাদের মানতে হবে সেটার প্রতি আমাদের শ্রদ্ধা অবশ্যই রাখতে হবে সবাইকে মিলে এটা হ্যান্ডেল করলে হয়তো বা এই একটা ভালো সুফল আমরা পেতে পারি এখানে জনগণকেও এগিয়ে আসতে হবে যারা শ্রমিক ভাই আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং এখানে যারা প্রশাসন এই ব্যাপারগুলো হ্যান্ডেল করছে ট্রাফিক পুলিশ যারা আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে সমন্বয়ে এটাকে যদি হ্যান্ডেল করে তাহলে মনে হয় এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো অনেক পুলিশ আছে কিন্তু মানে সব পুলিশ না মুষ্টিমেয় কয়েকজন পুলিশ বা অল্প তারা মানে পরিমাণে কম অল্প কিছু পুলিশ আছে যারা অযথা কেস দিয়ে দেখা যায় একটা সাধারণ মানুষের কাছ থেকে কিছু পয়সা নিয়ে নিল এটা কিন্তু হয়ে থাকে হয় তা বলবো না হয়ে থাকে আর শ্রমিক ভাইদের উদ্দেশ্যে যেটা বলা যায় সেটা হচ্ছে তারা যদি সুন্দরভাবে গাড়ি চালায় বা প্রত্যেকটা জিনিস যদি আইনকে শ্রদ্ধা রেখে যদি আইনের প্রতি শ্রদ্ধা রেখে যদি তারা গাড়ি চালায় তাহলে কিন্তু তাদের জরিমানা হচ্ছে না আর তাদের টেনশন অতটা করা যদি তারা যে নতুন আইনের সব জিনিস বলছে সেগুলো যদি মেনে চলে তাহলে কিন্তু ব্যাপারটা সহজ হয়ে যায় আপনারা ফিটনেসবিহীন চালাবেন না আপনারা গাড়ি চালাবেন না লাইসেন্স যদি আপনাদের কোনো কাগজপাতির প্রবলেম থাকে আপনার মালিককে বলবেন যে কাগজটা ঠিক করে দিতে ঠিক করে দিলে তার আপনারা রাস্তায় নামাবেন এই ধরনের কিছু কন্ডিশনে গাড়ি চালান তাহলে তো আপনাদের এই প্রবলেমগুলো মোটামুটি কিছুটা সলভ হয়ে যায় এখন বন্ধুরা যেটা বিষয় হলো যে এই যে তারা ধর্মঘট ডাকছে এটা আপনারা কিছুকে দেখছেন এবং তারা যে আইনের সংশোধন চাচ্ছে এটা চোখে দেখছেন সেটা আপনারা একটু কষ্ট করে কমেন্ট কমেন্ট বক্সে অ্যাকচুয়ালি জিনিসপত্রের দাম বাড়বে কথাটা বলেছিলাম কারণ যদি পরিবহন যদি পরিবহন না চলে সমস্ত জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে যদি বাস ট্রাক যেসব গাড়িতে কাঁচামাল বা বিভিন্ন সবজি বা বিভিন্ন তরকারি এইসব জিনিস যারা ক্যারি করে এই সব গাড়ি যদি বন্ধ থাকে ধর্মঘটের কারণে তাহলে কিন্তু এগুলো চলছে না আর না চলার কারণে প্রত্যেকটা পণ্য কিন্তু শহরমুখী হবে না আর শহরমুখী না হলে কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু যারা আমরা সাধারণ পাবলিক আছে আমরা পাচ্ছি না আর যখন আমরা পাবো না মার্কেটে সেটা একটা সংকট থাকবে তখন কিন্তু অটোমেটিকলি জিনিসপত্রের দাম বেড়ে যাবে অ্যাকচুয়ালি এর জন্যই বলা হয়েছে যে এই ধরনের সংকট যদি চলতে থাকে তাহলে অবশ্যই জিনিসপত্রের দাম কিছুটা হলেও বাড়বে এর মধ্যে প্রভাব পড়বে এজন্য সরকার মহলকে বলবো রিকোয়েস্ট করব যারা এই ধর্মঘটটা ডেকেছে বা এটা কি এটা বসে একটা সংস মানে একটা সমাধান আনার জন্য সরকারের যারা আছে এই দায়িত্বে যারা আছে তাদেরকে অনুরোধ করবো এবং এটা যেন যত দ্রুত সম্ভব এটা যেন সমাধানের একটা চেষ্টা করা হয় তাহলে হয়তোবা এর ব্যাপারটা সমাধান হয়ে যাবে আর সমাধান হোক সেটাই আমরা চাই বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে